বৃষ্টিতে চলাচলের যে সমস্যা হইতেছে, গাড়ি ঠিক মতন পাওয়া যাচ্ছে না, রিক্সার যে বিশেষ করে সিঙ্গেল যে রিক্সাগুলো এটা ভাড়া বেশি চাচ্ছে, দেখা যায় 20 টাকার ভাড়া 30 টাকা নিচ্ছে। বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি আটকে গেছে, যার জন্য মশার প্রচলনটা আরও বেশি, যাতে তাহাতে দেখা যায় যে আমাদের খুবই সমস্যা হচ্ছে।